প্রচার করছে লোকে ঠিকই, সেটা ঠিকই, সেটা রাজনীতির অঙ্গ, কিন্তু বাস্তবটা তো আমরা বুঝতে পারছি। ধরেন আমাদের এখনই অ্যালার্ট হয়ে যেতে হবে। না দাদা, আমার অবস্থা ভালো না, যেটা হ্যাঁ, বুঝতে পারতেছি পরিস্থিতি। আমরা শহরে তাও হয়তো কিছুটা বেঁচে গেলেও যেতে পারি, তোমরা গ্রামে কিন্তু বাঁচবে না, চামড়া গুটিয়ে দেবে, হাতে মেরে দেবে কিন্তু, আমি বলছি। হুম 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 অবস্থা খুব খারাপ। ছেড়ে এবার দাও, ছেড়ে ছেলে দাও। পেলে ভয় পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ছেলে হ্যাঁ পেলে ভয় পাচ্ছে। বুঝতে আমার পারছি। কি মনে হয় জানো তো, জানেন তো ওরা হুম, এই সুগন্ধ সুগন্ধ না ঢোকালেই মনে হয় ফল বেশি ভালো হইতো। তাহলে ফলটা ভালো হতো, যেই ভোটটা আসতো জেনুইন ভোট আসতো, অ্যান্টি তৃণমূলের এস্টাবলিশমেন্ট একটা ভোটটা ভোট আসতো, পেতাম আমরা, জানো তো তবে তৃণমূলের একটা ভোট হ্যাঁ পাইতাম আমরা, আসতো তো। মোটামুটি 110-115 ভোট পাইতাম। শুভেন্দু বিরোধী যত ভোট ছিল, শুভেন্দুর অত্যাচারে যারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা প্রত্যেকে ভোট দিত আমাদের। শুভেন্দুকে ঢুকিয়ে কি হলো? সেই ভোটগুলো যেগুলো কিছু জেনুইন হলো না, ভোট এবং উল্টো ঘুরে গেল। এখন সবাই কিছু বলছে হলো না। যে দলটা শুভেন্দু তো বিদায় হয়েছে, ঠিক আছে এবার তৃণমূলকে ভোট দেবো, এই তো রিপোর্ট পাচ্ছি আমি। এরকম হয়তো হয়েও গেছে, হয়েও গেছে, কি খেলা হয়ে গেছে।